প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের সেকেন্ড ইউনিটের যে বাংলা সাজেশন হয়ে থাকে সেই বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। এবং তোমরা যদি ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আমি আশা করি এখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে তোমরা কিন্তু অতি অবশ্যই নিজেরাই বুঝতে পারবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি তোমাদের বাংলা, ইতিহাস এবং ভূগোলের তিনটি বিষয়ের একত্রিত সাজেশন আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্ট বক্সেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো দেখো, এই বাংলা সাজেশনের প্রথমে তোমাদের কি থাকবে, প্রথমে তোমাদের কি কি থাকবে একটু দেখে নাও অধ্যায়গুলো। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার থাকবে। এখানে মরশুমের দিনে হাট, দেয়ালচিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগী, আশীর্বাদ, এক ভুতুরে কাণ্ড, বাক। আর এখানে হযবরল থেকে থাকবে 15 থেকে 27 পৃষ্ঠার ভাষাচর্চা থেকে থাকবে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, সমুচ্চারিত, ভিন্নাত্মক শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা। সম্পূর্ণ কমপ্লিট সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর বাইরে কিন্তু বন্ধুরা প্রশ্ন আসবে না যদি তোমার এই অধ্যায়গুলো পরীক্ষাতে থাকে। দেখো, এখানে তোমাদের এমসিকিউ এসিকিউ তো এই পার্টটা তোমরা একটু দেখে নেবে। টোটাল গল্প, গদ্য সব কিছু মিলিয়ে 6টা এমসিকিউ থাকবে, 6টা এসিকিউ থাকবে। 3 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হবে, 4 নম্বরে 1টা অনুচ্ছেদ রচনা লিখতে হবে। এই হয়ে গেল টোটাল কত, 25 নম্বরের, ঠিক আছে? এবার এইগুলো তোমরা একটু দেখে নেবে কটা আছে কি না আছে, আমি ডিরেক্টলি সব বলে দিলাম। এরপরে আমরা মূল সাজেশনে ফিরে যাব। দেখো, এখানে মরশুমের দিন থেকে বন্ধুরা তোমাদেরকে সকলকেই বলছি এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে পড়া শুরু করে দাও। 3টে সাবজেক্টের পিডিএফ কিন্তু একসাথে আছে, বাংলা, ইতিহাস, ভূগোল। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এর বাইরে যদি তোমার এই অধ্যায়গুলো থাকে তাহলে কিন্তু এর বাইরে প্রশ্ন আসবে না, তুমি এটা ধরে নিয়ে চলো। তো এক এক দিকে দেখো, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, ধান কাটার পরে ক্ষেতের দৃশ্যটির বর্ণনা দাও। 2-এর প্রশ্ন, ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি, বৃষ্টির সময় ধান ক্ষেতের ছবিটি কেমন, অন্য যে যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো। 3 নম্বর হচ্ছে, শহর ছাড়লেই যে দুপাশে দেখা যাবে, শহরের চিত্রটি কেমন, তা ছড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে। 4টা হচ্ছে, কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেতব্রত, ক্ষেতব্রত কীভাবে পালিত হয়, মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে লেখো। হঠাৎ একদিন ঝমঝম করে বৃষ্টি, তখন কৃষকেরা কীভাবে ব্যস্ত হয়ে পড়ে, মরশুমের দিনে রচনা অংশ অনুসরণে লেখো। 6টা হচ্ছে, ভাঁদুলি ব্রত কখন উদযাপিত হয়, 7 হচ্ছে, শরতে গ্রামের দৃশ্য কেমন হয় তা বর্ণনা করো। এর পরবর্তী চলে যাবো আমরা হাটে। হাটের থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, কবির এমন বক্তব্যের কারণ কি। 2 নম্বর হচ্ছে, হাট কবিতায় দিন ও রাতের যে বিপরীতমুখী ছবি ফুটে উঠেছে তার তাৎপর্য বুঝিয়ে দাও। 3টা, হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কীভাবে কবিতায় ফুটে উঠেছে। 4 নম্বর, হানাহানি করে কেউ নিল ভোরে, কেউ গেল খালি ফিরে, উদ্ধৃতিটির অর্থ বুঝিয়ে দাও। 5 নম্বর, দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কীভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। 6টা, দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে মাটির ঘরের দেয়ালচিত্র থেকে যে মোস্ট ইম্পর্টেন্টগুলো আছে সেগুলো দেখে নাও। এখানেও প্রতিটি প্রশ্নের মান কত, 2, 3 এবং 5। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মাটির ঘরে দেয়ালচিত্র রচনায় সাঁওতালি দেয়ালচিত্রের বিশিষ্টতা কীভাবে ফুটে উঠেছে। তারপরে কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কুড়াখাঁটা, গরুখাঁটা প্রভৃতি পালিত হয়। 3 নম্বর, মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়ালচিত্র, বক্তব্যটিকে মাটির ঘরে দেয়ালচিত্র রচনায় লেখক কীভাবে ব্যাখ্যা করেছেন। 4 নম্বর, দেখো, চিত্রকলা ও দেয়ালচিত্র করার জন্য কীরকম স্থান নির্বাচিত করা হয়। 5 নম্বর, পদ্ম কীভাবে দেয়ালচিত্রের লক্ষণ হয় তা বুঝিয়ে দাও। 6 নম্বর, মোরগ ঝুটির চালচিত্রে আর কী কী নকশা থাকে, পিঁপড়ে। এরপরে আমরা পিঁপড়েতে চলে যাব। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কেমন জেনা চেনা লাগে, কার কোন বিষয় কবির চেনা লাগে কেন। 2 নম্বর, পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে, আলোচনা করো। 3 নম্বর, মাটির বুকে যারাই আসি এই দুদিনের ঘরে বলতে কী বোঝো, সে সবাইকে কীভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে।
এর পরবর্তী পার্ট হচ্ছে ফাঁকি। তো ফাঁকির থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নাও। ফাঁকির হচ্ছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সে বাড়ির নিশানা রয়েছে আম গাছটি, কীভাবে আম গাছটির নিশানা হয়ে উঠেছিল। 2 নম্বর, ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আম গাছ, উদ্ধৃতিটির কতদূর সমর্থনযোগ্য। 3 নম্বর, সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি, ফাঁকি গল্পে গোপালবাবু কীভাবে তার বাড়ির ঠিকানা জানাতেন। 4টা, একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিলেন, কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন। 5টা, গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো, আর তার এই সন্দেহের কারণ কি। 6 নম্বর, আমগাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। এর পরবর্তী আমরা চিত্রগীপ থেকে যে প্রশ্নগুলো আছে বন্ধুরা সেগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, বাবা মায়ের সাহচর্যে চিত্রগীপ যেমন উঠতে শিখেছে, তুমি যেন তা খুব কাছ থেকে দেখেছো, সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। 2, আমার কাছে এ এক অলৌকিক ব্যাপার, কোন ব্যাপারকে অলৌকিক বলা হয়েছে। 3 নম্বর, অসহায় শিশুর দ্বারা গরমে থাকে আরাম পায়, শিশুটিকে কীভাবে সে গরম ও আরাম লাভ করে। তারপরে 5 হপ্তা বয়সে চিত্রগ্রীবের বৃদ্ধি চলাফেরার কেমন পরিবর্তন দেখা যায়। 5 নম্বর, পায়রারা কেন আঁধির মধ্যে উড়েও অন্ধ হয় না। 6 নম্বর, চিত্রগ্রীব নামক শিশু পায়রাকে উঠতে শেখানোই তার বাবার কেমন ভূমিকা ছিল। বন্ধুরা এরপরে হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ থেকেও প্রতিটি প্রশ্নের মান 2, 3, 5 থাকবে, যার স্কুলে যেমন আসবে সে তেমনটা লিখবে। 1 নম্বর হচ্ছে, পৃথিবী সবারই হোক এই আশাবাণী আশীর্বাদ গল্পে কীভাবে ধ্বনিত হয়েছে। 2 নম্বর, তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল, কে কাকে এখন এ কথা বলেছিল। 3 নম্বর হচ্ছে, খলখল করে হেসে ওঠে জল ঢেউ তুলে, হেসে উঠে জল কী বলল। তারপরে, তাই আজ বেঁচে গেলাম, বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি। 5 নম্বর, পাতা কী বলে পিঁপড়েকে প্রবোধ দিতে চেয়েছিল, কাজে আসে না কোনোটাই, এখানে তার কোন কাজে না আসার কথা বলা হয়েছে। এরপর আমরা এক ভুতুরে কাণ্ডে চলে যাব। এখানে দেখো, 1 নম্বর প্রশ্ন, এমন অদ্ভুতপূর্ণ অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি, গল্প কত কোন অবস্থায় পড়েছিলেন। চিরদিনেই আমি আশাবাদী, এই আশাবাদের গুণে লেখক কীভাবে পুরস্কৃত হলেন। 3 নম্বর, বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না, কোন উদার দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে, লেখকের এরকম মনে হওয়ার কারণ কি। 4 নম্বর, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। 5 নম্বর, এ হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ, এটা রাঁচি হবে, ঠিক আছে, কোন সুযোগের কথা বলা হয়েছে, লেখক কীভাবে সেই সুযোগকে কাজে লাগালেন। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, প্রবাদটির যথার্থ কি তারপর দেখো, বা মর্মার্থ কি। তারপরে, তার এমন উক্তির কারণ কি। 7 নম্বর, সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে, লেখকের গন্তব্য কোথায় সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গে তাৎপর্য লেখো। এরপরে বাঘ থেকে দেখো কি কি প্রশ্ন রেখেছি। 1, যে ছিল ছোট্ট হলুদ বাঘ, বাঘ কবিতা অনুসরণে তার কীর্তিকলাপের পরিচয় দাও। 2, বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন। 3 নম্বর, বাঘ জননী লজ্জা পাওয়ার কারণ আলোচনা করো। 4 নম্বর, ভদ্র বাঘে হেতায় বাঁধে ডেরা বা ছানার এমন মনে হওয়ার কারণ কি। 5, বাঘছানাকে তার বাবা কীভাবে কাকড়ার হাত থেকে রক্ষা করলো। এরপরে বন্ধুরা হজবরলা থেকে সাজেশনগুলো দেখে নাও। এখানে হচ্ছে, একে হচ্ছে, এখানে প্রতিটি প্রশ্নের মান 2, 3, 5, তোমাদের যার স্কুলে যেমন কোশ্চেন দেবে সে তেমনটা করবে। 1 নম্বর হচ্ছে, বিজ্ঞাপন পেয়েছো হ্যান্ডবিল, কে কাকে এই প্রশ্ন করেছে, বিজ্ঞাপন তত্ত্ব হ্যান্ডবিলে কিসের। 2 নম্বর হচ্ছে, আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ ব্যাকরণ, সিংয়ের কার্যকলাপ সংক্ষেপে লেখো, উদো আর বুদোর কীর্তিকলাপের কারণ কথা কয়েকটি বাক্যে লেখো। 4 নম্বর হচ্ছে, শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ হজবরলাতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে। 5 নম্বর, হজবরলা গল্পে লেখক একটি অদ্ভুত জন্তুকে দেখেছিল, সেই জন্তুটির চেহারার বর্ণনা দাও। এরপরে প্রবন্ধ রচনাতে আমরা চলে যাব। তো এখানে দেখো কয়েকটি রচনা রেখেছি তোমাদের জন্য। বাংলার উৎসব, বিদ্যালয়ের কোনো একটি দিন, গ্রীষ্মের দুপুর, স্বামী বিবেকানন্দ, ঋতুরাজ বসন্ত, আদর্শ বিদ্যালয়, মাদার টেরিজা,
তোমার প্রিয় ঋতু, গ্রাম বাংলার পরিবেশ, তোমার মা বিদ্যাসাগর, বিদ্যালয়ে 15ই আগস্ট। দেখো, বিদ্যালয়ে 15ই আগস্ট বা কোনো যে কোনো অনুষ্ঠান, ঠিক আছে, 13 হচ্ছে একটি বর্ষণমুখর বাংলা, 14 তোমার প্রিয় পাখি, 15 একটি ভ্রমণের অভিজ্ঞতা, 16 গরমকাল। যদি তোমরা এগুলো মোটামুটি দেখে দাও, 5-6 লাইন করে হয়তো পড়তে হয় বা 7-8 লাইন থাকে, একবার দুবার করে দেখে গেলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, তোমরা কিন্তু অবশ্যই 3টি সাবজেক্টের PDF একসাথে পেয়ে যাবে, আর এর বাইরে কোশ্চেন হবে না, ঠিক আছে? তোমরা PDF ডাউনলোড করে পড়া শুরু করে দেবে। তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।